বাংলাদেশ ব্যাংকে ৬ বিলিয়ন ডলার ভারতীয় হ্যাকাররা হ্যাক করে টাকা নিয়ে গেছে। এখন ওখানে কোনো ডলার নেই, কারণ এই যে ভারতীয় হ্যাকাররা যে আমাদের ৬ বিলিয়ন ডলার হ্যাক করে নিয়ে গেল, এইটা আমি মনে করি ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে জড়িত থাকতে পারে। কারণ বাংলাদেশের সরকার ব্যবস্থা বা বাংলাদেশের সরকার এটা নিয়ন্ত্রিত হচ্ছে ভারত থেকে, ভারতীয় সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের এই সরকার। আমি যতটা শুনেছি যে ক্যান্টনমেন্টের মধ্যে রয়ের অফিস বসাইছে, তখন র তো বাংলাদেশের আপাদমস্তক সব কিছু জানে, কোথায় আমাদের টাকা, কোথায় আমাদের শস্য ভাণ্ডার, কোথায় আমাদের বিডিআরের হেডকোয়ার্টার, কোথায় আমাদের বিডিআরের শক্তি, যার জন্য আপনারা দেখছেন যে রেগুলার আজকে আপনার আমাদের বর্ডার ক্লিন হচ্ছে। তো যেহেতু ভারতের ভারত একটা বড় বৃহত্তর দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং সেই দেশের গোয়েন্দা সংস্থার নজরে সব কিছুই আছে, এখন এই যে টাকা যে ভারতীয় হ্যাকাররা ৬ বিলিয়ন ডলার নিয়ে গেল, আমি মনে করি যে এই সমস্ত কাজের সাথেও ওই গোয়েন্দা সংস্থা জড়িত থাকতে পারে, যার প্রেক্ষিতে আমাদের যে টাকা গচ্ছিত ছিল, যে ডলার গচ্ছিত ছিল, সেই ডলার ভারতীয় হ্যাকাররা নিয়ে গেছে। এর প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছে যে সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে কাজটা কি, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা যাবে কেন? সাংবাদিকরা তো যেখানে অপরাধ দেখবে, যেখানে খবর দেখবে, যেখানে অঘটন ঘটবে, সেখানেই তো সাংবাদিকদের যাতায়াত থাকবে। সাংবাদিকদের কাজই তো খবর সংগ্রহ করা, মানে কোথায় যাবে না যাবে এটা ওবায়দুল কাদেরের কাছে জিজ্ঞাসা কইরা বা আমার কাছে জিজ্ঞাসা কইরা বা কোনো মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করে সাংবাদিকরা তো গতিবিধি করবে না, চলাচল করবে না। তাদের দায়িত্বই হচ্ছে, তাদের কাজই হচ্ছে বিভিন্ন সংবাদ, যেখানে অপরাধ থাকবে, যেখানে গোপনীয়তা থাকবে, যেখানে চুরির ব্যবস্থা থাকবে, যেখানে লুণ্ঠনের ব্যবস্থা থাকবে, সেই সমস্ত কারবারকে উদ্ঘাটন করাই হলো সাংবাদিকদের দায়িত্ব বা বৈশিষ্ট্য। এই কারণে সাংবাদিকরা কেন্দ্রীয় ব্যাংকে যাইতে চায় বা বাংলাদেশ ব্যাংকে যাইতে চায়। তাছাড়া বাংলাদেশ ব্যাংক তো কোনো নিষিদ্ধ পল্লী না, যে ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে হারাম হবে, ওখানে গেলে লোকজনের সামাজিকতা নষ্ট হবে, ওখানে গেলে দেশের সংবিধান ক্ষুণ্ণ হবে, ওখানে গেলে আমাদের আচার অনুষ্ঠান নষ্ট হবে, এরকম তো কোনো ব্যবস্থা নেই। পাকিস্তান আমরা বিভিন্ন রাষ্ট্রের যে স্বাধীন হয়েছে, পাকিস্তানের যে শাসন করছে, তখন কি কোনো ঘটনা আপনাদের, আপনারা যেহেতু বয়সে বড়, আমার বয়স এখন 63 চলতেছে, আমি এই 63 বছরের মধ্যে ব্যাংকের টাকা হ্যাক হয় এইটা আমি একবার হ্যাক হয়েছিল গত টার্মে, ফিলিপাইনালারা টাকা জব্দ করে নিয়ে গেছিল, এবং সেখানে শোনা যায় যে আমাদের কোনো কোনো বড় নেতারা তার সাথে জড়িত ছিল, আর এবার শোনা যায় ভারতীয় হ্যাকাররা টাকা জব্দ করে নিয়ে গেছে। আমি এর পূর্বে এই যে বাংলাদেশ সৃষ্টির আজকে 52 বছর, এই 52 বছরের মধ্যে বা আমার বয়স 63 বছর, এর মধ্যে এরকম কথা শুনি নাই যে ব্যাংকে টাকা নাই। ব্যাংকে মানুষ টাকা রাখে, গচ্ছিত রাখে আমানত হিসেবে, তার টাকা যার যাতে নিরাপদ থাকে। আর এখন ব্যাংকে টাকা রাখা হলো অনিরাপদ, সবকিছু উল্টা, এর কোনো ভালো দিক নাই। লু একটা কথা কয়েকদিন আগে এসে বলেছিল, এটা কতটুকু আপনার আপনাদের আমাদেরও মাথা চিন্তার বিষয় আর কি, আপনার যেটা তাদের যে বিনিয়োগ তারা কখন ফেরত হবে, এরকম একটা তারা চিন্তার মধ্যে আছে, কারণ এই যে বাংলাদেশে যে আমেরিকার যে রাষ্ট্রদূত পিটার হাস, উনি তো বাংলাদেশ ব্যাংকে গেছিল, তো যাইয়া উনি খুব ভালো অবস্থা দেখে নাই। ভালো অবস্থা না দেখার প্রেক্ষিতে যেহেতু তাদের দেশের জনসাধারণের এখানে বিনিয়োগ আছে, তাহলে তাদের তো রাষ্ট্রের, সেই রাষ্ট্রের বা সেই সরকারের তো একটা দায়িত্ব আছে। এই কারণে তারা ইঙ্গিত করছে তাদের ব্যবসায়ীদের তাদের দেশের জনগণের টাকাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, তারা ইঙ্গিত করছে। এবং এবার যদি আমাদের বাংলাদেশের টাকাও কোথায় গচ্ছিত থাকতো বা কোথায় বিনিয়োগ থাকতো, সেই দেশে যদি শ্রীলঙ্কার মতো অবস্থা হয়, তাহলে আমরাও তো চেষ্টা করবো, আমাদের সরকারও তো চেষ্টা করবে
আমাদের এই নাগরিকদের টাকা ওইখান কিভাবে বাংলাদেশে আবার ফেরত আনা যায়।